সম্ভব। বেসিক্যালি আমরা কলকাতা জেলার আজকে মিছিল করছি। আপনারা জানেন যে কলকাতার রাজপথে সিপিআইএম এর হামলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকের কলেজ স্কোয়ার থেকে এই মিছিল। কলকাতা জেলার সভাপতি আমাদের কলকাতার মেয়র সুমন চট্টোপাধ্যায়, তিনিও এসছেন। আমি আস্তে আস্তে কলকাতা জেলা সভাপতি সুমন চট্টোপাধ্যায়কে এবং বিধায়করা যারা এসছেন, তাপস দা, অশোক দা, পরেশ পাল, পরেশ দা, এরা যারা আছেন এখানে, লোক আসছেন মিছিল নিয়ে বিভিন্ন আমাদের কর্মসূচিতে সফল করার জন্য। যানজটটাকে একটু যদি ক্লিয়ার করে দেন, একটু ব্যানার গুলোকে ক্লিয়ার করে দিয়ে যদি আমাদের এই পর্যন্ত চেষ্টা করছি জঞ্জাল পরিষ্কার করার জন্য।
এবং আমাদের মহানাগরিক শোভন চ্যাটার্জি মহাশয় মন্ত্রীবর্গের আমাদের পার্শ্ববাজা আছেন এখানে এবং অন্যান্য জাভেদ খান আছেন, সাধন পান্ডে আছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। আজকের দিনে এখানে দাঁড়িয়ে ইতিহাসের পাতাটা যদি একটু উল্টে দেখি আপনারা দেখবেন যে 2011 সালে মমতা ব্যানার্জির হাত ধরে আমরা পশ্চিমবঙ্গে একটা অভিনব সরকার দেখতে পেলাম। বিরোধী দলে আমরা দেখেছি যে সংবিধানে যারা আকার দিয়েছিলেন সংবিধানকে তারা তখন ভেবেছিল যে মাসের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো পূর্ণ হবে, কিন্তু আমরা দেখলাম যে 68 বছর পরেও সেগুলো অনেক জায়গায় ঘাটতি থেকে গেছে। আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে আমরা 34 বছর একটা কালো পাহাড়ি সরকার, একটা ডাক্তার সরকার এখানে রাজত্ব করেছে। সেই সময় আপনারা দেখেছেন যে প্রতি ক্ষেত্রে, সে শিক্ষাক্ষেত্রে হোক, কর্মসংস্থানের ক্ষেত্রে হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্রে হোক, কৃষিক্ষেত্রে হোক, কোনো জায়গায় তারা কিন্তু কোনো সাড়া দিয়ে সংবাদ মাধ্যমের যে অবিরাম চক্রান্ত করছে এবং বিরোধীদের সাথে হাত মিলিয়ে বাংলার ভাবমূর্তি কলুষিত করার চক্রান্ত চলছিল, তাদের মুখে কালি ঘষে বাড়া পাথর ছাড়ি দিয়ে আপনারা প্রমাণ করেছেন যতদিন জনতা থাকবে ততদিন মমতা থাকবে। সভামঞ্চ উপবিষ্ট দলীয় নেতৃবৃন্দ যারা আছে সকলকে আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই। শুধু আপনাদের এটুকু কথা বলবো যে তৃণমূল কংগ্রেস যেভাবে আন্দোলন করে গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে বাংলায় পরিবর্তন এনে